তো আর কোনো ভাবার নাই, চলে এলাম ফুলের উপত্যকা খিরাই। তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই, আর তার সাথে 2024 সালটা সবার যাতে আরও ভালো কাটে সেটাই কামনা করি তোমাদের। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা তো জেনেই গেছো, আর দাদা তো বলেই দিল। তো আর বেশি তোমাদের সাথে সময় আমরা নষ্ট করছি না, আমরা এখন খিরাই স্টেশনেই দাঁড়িয়ে আছি। তো চলো একেবারে তোমাদের রাস্তাতেই তোমাদের সাথে দেখা করছি, আর কেমনভাবে আমরা যাচ্ছি সেটাও তোমাদের আমরা দেখাচ্ছি। তো চলো। বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ থেকে এই দেখতে পাচ্ছ ডান দিকে একটা কাঁচা রাস্তা চলে যাচ্ছে এই নিচের দিকে। তো এই রাস্তা ধরেই যেতে হবে আমাদেরকে। দেখো লোক আসছে সব এখান দিয়ে। বন্ধুরা, এখানে নেমেই আমরা গাড়ি দেখতে পাচ্ছি, এখানে মারুতি ভ্যান আছে আর টোটোও আছে, কিন্তু টোটো এখন দেখতে পাচ্ছি না, কিন্তু মারুতি ভ্যান সামনে দেখতে পাচ্ছি। কত টাকা করে ভাড়া একটু দাদাদের থেকে জিজ্ঞাসা করি আর তোমাদেরও জানাচ্ছি। দাদা ভাড়া কত গো? ভাড়া কত? ভাড়া কত? 20 টাকা করে। তো বন্ধুরা, তোমরা তো শুনলে 20 টাকা করে ভাড়া। তো আমরা আর বাইতে যাব না, গাড়িতে যাব না, আমরা এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আর হেঁটে হেঁটে গেলে পরিবেশটাও একটুখানি চারিদিকে পরিবেশটাও একটু উপভোগ করা যাবে, দেখাও যাবে, ভালোও লাগবে। তো আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখতে পাচ্ছ মোটামুটি এখানে সব লোকজন কিন্তু ভালোই ভিড় জমিয়েছে, আর এমনিতে রোববার আজকে সেটার জন্য একটা। তো এ পাশে যারা যাচ্ছে মোটামুটি তাদের তো দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটু লেটই হয়ে গেছে আমরা পৌঁছাতে পৌঁছাতে, ডিস্টেন্সটা অনেকটাই। আর তা সত্ত্বেও দেখো এখনও কিন্তু লোকের ভালোই ভিড় রয়েছে পাশ দিয়ে যারা যাচ্ছে। এ দেখো একটা গাড়ি আসছে, এই দেখো টোটো, যেগুলো বলছিলাম তোমাদের দেখাতে পারিনি তখন। দেখো টোটোও রয়েছে এখান দিয়ে, টোটোও চলছে, এরা ফিরছে। দেখো সুন্দর বাঁশ বাগানের পাশ দিয়ে রাস্তা। তো আমরা গ্রামের ওই ভেতরের রাস্তা থেকে বেশ খানিকটা আসার পর ঠিক এই জায়গায় এসে পৌঁছেছি। দেখো তো আমরা চলে এসেছি মেন জায়গায়, যে ফ্লাওয়ার যে গার্ডেনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, আজকে রবিবার তাই জন্য প্রচণ্ড ভিড়ও হয়েছে। ওপাশটা মেলা বসেছে, তোমাদের মেলার ওপাশেও নিয়ে যাচ্ছি। আগে শুধু এখান থেকে একটু দেখিয়ে দিই, দেখো ফ্লাওয়ার গার্ডেনগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। পুরো মাঠটাই দেখো পুরো ফুলে ফুল, আর প্রচুর ভিড় হয়েছে যেহেতু রবিবার, প্রচুর ভিড় হয়েছে। চলো তোমাদের একটু মেলার ভেতরটা নিয়ে যাই। বন্ধুরা, আমরা এই মেলার ভেতর প্রবেশ করছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো প্রচণ্ড ভিড় হয়েছে আজকে রোববার বলে। এই হচ্ছে ফুলের ইয়ে, পুরো শাড়ি দিয়ে দেখো এই ফুলের দোকানগুলো আছে, আর সবাই মাথায় ওই ফুলটাই বাজছে। মানে এখানে একটা একটা হাইলাইট ব্যাপার যেটা, যে সব মেয়েরা এই মাথায় ফুল বেঁধেই ঘুরছে যেহেতু ফুলের গার্ডেনে এসছে। কত করে দাম এগুলো? 30 টাকা? তো তোমরা শুনলে 30 টাকা করে দাম এগুলো। আবার একটা দোকানে জিজ্ঞাসা করি, দাদা কত করে এগুলো? 30 টাকা? আচ্ছা আচ্ছা। এদিকে তোমরা দেখতে পাবে, দেখো সব খাবারের দোকান, বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। এই নয় যে তুমি মানে যা চাইবে তাই পাওয়া যাবে এখানে। শুধু দেখতে পাচ্ছি ফুলের দোকান আর খাবারের দোকান। আচ্ছা এই জায়গাটা দেখো, এখানে সব পুরো পার্কিং করা আছে, যারা বাইরে থেকে পিকনিক করতে এসছে তো এখানে সব গাড়ি পার্কিং করেছে। দেখো
প্রচুর লোক আসে পিকনিক করতে, অনেক খালি জায়গাও আছে পিকনিক করার জন্য। দেখো এখানে সবাই যে বসে পিকনিক করছে, সবাই খাওয়া দাওয়া করছে। এখন আমরা যেই সময় এসছি এখন সব খাওয়ারই সময় লোকের। এই দেখো তো এখানে আর বেশিক্ষণ থাকছি না আমরা, চলো একেবারে তোমাদের ফুলের গার্ডেনেই নিয়ে যাচ্ছি। ধরো আমরা ফুলের গার্ডেনে ঢুকছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে। কিছু দেখতে পাচ্ছি বা না পাচ্ছি, একটা জিনিস পাচ্ছি, সবার সব মেয়েদের মাথায় ফুল পাচ্ছি দেখতে। রাস্তাগুলো একটু সরু সরু, যেরকম মানে মাঠে যেরকম রাস্তা হয়। তো এই যে দেখো রাস্তাটা দেখতে পাবে, এরকমই রাস্তা, সব সরু সরু রাস্তা। এই রাস্তা দিয়েই লোক যাতায়াত করছে, একটু অ্যাডজাস্ট করে যেতে হচ্ছে। এই যা শুধু ভিড়টা দেখো একবার। আচ্ছা আমরা তো মেলার ভিতরে ওই মাথার এগুলো জিজ্ঞাসা করেছিলাম, এখানে একটু দেখি কত দাম বলছে। কাকিমা এগুলো কত দাম? মাথার এগুলো কত দাম? 30 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে 30 টাকা 40 টাকা দাম বললো, একই দাম। আচ্ছা এইখান থেকে দেখো কত সুন্দর লাগছে, দেখো এই দেখো, তুমি যেদিকেই তাকাবে সেদিকে গাঁদা গাছ আর গাঁদা গাছ, অরেঞ্জ, ইয়েলো। আর ভিড়টা এখান থেকে দেখো বিশাল ভিড়। চলো আরো তোমাদের ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। এবার এইখানটা দেখো, এটা পুরো ইয়েলো কালারের গাঁদা। পাঁশকুড়া থানা প্রশাসনের তরফ থেকে জানাই ইংরেজি নববর্ষের বিধি শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা আর একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, সাদা কালারের গাঁদা দেখো। দয়া করে যে ফুল গাছে হাত দেবেন না এবং ফুল তুলবেন না, এই দেখো লাইন দিয়ে যাতায়াত অথবা পারাপার করবেন না। দেখো সাদা কালারের গাঁদা, দেখো কত সরু আল, এই আলের পাশ দিয়ে যেতে হবে, একদম সরু আল। আর এই দুধারে দেখো এরকম গাঁদা ফুল, এপাশে কমলা কালারের আর এদিকে হলুদ। আর এখানে ভর্তি ভর্তি সব বাঁধাকপি চাষ হয়েছে চারিদিকে। এ দেখো পুরো এই জোনটা বাঁধাকপির চাষ। আমি পড়ে যাচ্ছিলাম একটু হলে বেঁচে গেছিলাম। আবার দেখো অন করলাম তোমাদের দেখানোর জন্য, এখান থেকেও দেখো চারিদিকে শুধু ফুলে ফুল, কোথাও হলুদ গাঁদা, কোথাও অরেঞ্জ কালারের গাঁদা, কোথাও সাদা কালারের গাঁদা। দেখো সাদাগুলো ভালোভাবে ফোটেনি, ওই জন্য অতটা বুঝতে পারছো না, তাও হালকা হালকা বুঝতে পারছো আশা করছি। আর এটা তোমরা একদম যদি খিরাই স্টেশনে নামার আগেই তোমরা এই ফ্লাওয়ার গার্ডেনটা দেখতে পাবে। এবার একটু তোমাদের এই মাসিদের সাথে একটুখানি কথা বলবো, দেখি একটু যদি কিছু এখানে সম্পর্কে যদি একটু জানা যায়। মাসি একটু কথা বলা যাবে? আচ্ছা মাসির এখন সময় নেই কথা বলার। এখানে কাকিমার সাথে তো দেখা হয়েছে, কাকিমা তো ফুল তুলছে দেখতে পাচ্ছি, একটু কাকিমাকে জিজ্ঞাসা করবো। কাকিমা এই ফুলগুলো মোটামুটি কতদিন চলবে? এ হবে 10-12 দিন থাকবে না? জলটা পাল্টে দিতে হবে। আর এমনি সব এই যে যত গাঁদা দেখছি ওইগুলো কতদিন মোটামুটি? এখানে ফুলটা গাঁদাটাই মেন মানুষের জীবিকা না? বীজ দিয়ে তো ওইটা যখন ফুটবে বীজ তৈরি করে সেই মাটিটা ফেলাবে, ওইটা সারা বছরই হয়। সারা বছর কোনো দিন ফেলো? সারা বছরই হয় না? এখন শীতকালে একটু বেশি হয়, মানে শীতকালে এখানে হয়। আচ্ছা শীতকালে মাঠেও হচ্ছে অনেকে, মাঠেও হচ্ছে। আর গরমকাল শীতকালে কি মানে কিরকম ফলন কিরকম হয়? এখন একটু বেশি শীতকালে ফলন। আচ্ছা এগুলো সারা বছরেরই না?
আগে জল দেবে একটা গাছ মরবে। আচ্ছা মোটামুটি এই রকম ফ্লাওয়ার গার্ডেনটা যখনই গোলাপ ফুল ফুলে দাদা আমরা সেই বাগান থেকে এনে দিচ্ছি। হ্যাঁ এখানে গোলাপ চাষটা আমরা করতে চেষ্টা করতেছি করব, মাটিটা কেমন হয় চেষ্টা করতেছি। আচ্ছা গোলাপ তো আচ্ছা মাটির উপরে নির্ভর সব গাছ মাটির উপর। হ্যাঁ ভালো সেই গাছ সুন্দর হবে, তুই যত দূর নিয়ে যাও সেই মাটিটা যদি ভালো হয় আমরা দেখি মাটিটা শুধু নিয়ে যে লাগিয়ে দিতে হবে। মানে এরকম কোন নির্দিষ্ট টাইম নেই না? কবে থেকে চালু হয়েছে মেলাটা? এখানে পাঁচটা পর সবাইকে করে। আচ্ছা পাঁচটা পর তাহলে ঢুকতে দেওয়া হবে না কাউকে? মোটামুটি তাহলে সারা বছর আপনাদের এই ফুল চাষ করেই চলে তাহলে, এটাই জীবিকা প্রত্যেকটা মানুষের, এইটাই জীবিকা। আচ্ছা সারা বছরই এটা। তা আপনারা কি ডাইরেক্ট গিয়ে বিক্রি করেন নাকি? না এখানে লোক আছে হাওড়া কোলাঘাটে নিয়ে যান। তো বন্ধুরা তোমাদের তো শোনালাম, এখনো এক দেড় মাস মতো এই রকম ফ্লাওয়ার গার্ডেনটা দেখতে পাওয়া যাবে, কাকিমা সেটাই বললো। দেখো চারিদিকে তোমরা শুধু ফুলে ফুল দেখতে পাবে, কোথাও গাঁদা ফুল হলুদ কালারে, কমলা কালারে, তারপরে অ্যাস্টার, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের ফুল হয়েছে। শুধু হ্যাঁ গোলাপটা এখানে হয় না, কারণ মাটির এখানে মাটির কন্ডিশান সেরকম নেই গোলাপ চাষ করার জন্য। তো এনারা এখানে চেষ্টা করছে যাতে গোলাপ চাষটা করা যায়, তো হয়তো আমরা দেখতে পাবো গোলাপ চাষ এখানে হয়েছে, গোলাপ ফুটেছে, এটা আমরা আশা করছি। তো বন্ধুরা এখানেরই এক ভদ্রলোকের সাথে আমাদের দেখা হয়েছে, উনি আমাদের একটুখানি বলবে যে এই খিরাইটা কোথায় অ্যাকচুয়াল অবস্থিত, কোথায় এই অ্যাড্রেসটা কি। তো কাকা একটু তোমার নামটা বলবে? আমার নাম রবি মাল। রবি মাল, আচ্ছা রবি কাকাকে আমাদের চ্যানেল কিষাণ অ্যাডভেঞ্চারে স্বাগত জানাচ্ছি। একটু রবি কাকার থেকে জেনে নেব যে এখানকার অ্যাড্রেসটা কি। তো হ্যাঁ একটু অ্যাড্রেসটা বলো। নাম দোকানডা, দোকানডা গ্রাম, পোস্ট মেগাডাঙ্গ। আচ্ছা থানা পাঁশকুড়া, পাঁশকুড়া থানা, জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জেলা থানা পাঁশকুড়া অঞ্চলের দোকানডা গ্রাম, যেটা হচ্ছে খিরাই খিরাই স্টেশনের কাছে এই খিরাই ফুলের উপত্যকাটা। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে। তো বন্ধুরা একটু বলে দিই, যারা কলকাতা থেকে আসবে এবং ট্রেনে আসবে তাদের আসার উপায় একমাত্র হাওড়া স্টেশন থেকেই ট্রেন পাবে। যে ট্রেনে তোমাদের আসতে হবে সেটা হচ্ছে মিদনাপুর, খড়গপুর আর বালিচক, এই তিনটে লোকালই কিন্তু তোমাদের নিয়ে আসবে এই খিরাই স্টেশন একদম সরাসরি। এইদিকে শুধু ফুলে ফুল। তো বন্ধুরা তোমাদের তো খিরাইতে এসে দেখালাম ফুলের গার্ডেন, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এখানে তোমরা আসো, এখনও প্রায় মাস দুয়েক মতো তোমরা এই ভিউটা পাবে, ফুলের ভিউটা তোমরা পাবে। আর শীতকাল চলে গেলে কিন্তু এখানে আর এরকম আর ফুল থাকবে না সেইভাবে। তো তোমরা এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমনভাবে আসতে হবে সেটাও আমরা বলে দিলাম। আর এটা কোন জায়গায় পড়ছে, এখানকার গ্রামের নাম কি, সেটাও আমাদের বলে দিল, আর তোমরাও দেখলে সেটা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা আমরা আজ এখানেই শেষ করছি, আমরা আর এটা বাড়াচ্ছি না বেশি। তবে একটুখানি একটা জিনিস বলে রাখি যে এই যে দেখলে এত ফুল এবং যা চাষ করেছে কপি বা যা কিছু তোমাদের দেখালাম চাষের যা জিনিস, এগুলো কিন্তু যথেষ্ট পরিশ্রম করেই বানাতে হয়েছে এদেরকে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, তোমরা এসো ঘোরো সব ঠিক আছে, কিন্তু এখানে হাত দিও না কোনো জিনিসে, অপচয় করো না, নষ্ট করো না, কেন খাটনি কারোর পরিশ্রম যেটা আছে সেটাকে ব্যর্থ করো না, বাস। তো এসো এখানে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন এক ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো ততক্ষণের জন্য টাটা।